আজকে আমরা চলে এসেছি বিক্রমপুরের সবচেয়ে ঐতিহ্যবাহী হাট গোলিমান্ডা হাটে। আমার বড় ভাইয়ের বিদায় উপলক্ষে আস পার্টি করুন সব বন্ধু বান্ধব মিলে। তো চলুন দেখি আমরা আস কিনি। হাঁস কেনাকাটার জন্য দামাদামি চলছে, বাজারে হাঁসের খুবই দাম। এ দেখেন আমার বন্ধু মোহনও দামাদামি করতেছে, প্রচুর পরিমাণে কিন্তু রাজস্ব আছে। আর গলিমন্ডা এই হাটটা প্রচুর পুরাতন, অনেক পুরাতন এবং প্রাচীন। আর এখানে নিত্য প্রয়োজনীয় জিনিস সব কিছুই খুব কম দামে পাওয়া যায়, মানে পাইকারি দামে পাওয়া যায়। কিন্তু আজকে এসে মনে হইলো যে হাটের দামটা একটু বেশি। আপনারা এখানে সব কিছু পেয়ে যাবেন, কিন্তু আমরা হাঁস কিনব তাই হাঁসের গুলিতে বেশি আছে। এই যে অবশেষে আমরা হাঁস পেয়ে গেছি, দুইটা হাঁস, চারটা হাঁস নিল আমাদের আপনার 2250 টাকা। দেখেন হ্যাঁ, এই যে এই ভাই আমাদের বড় ভাই, তার দুবাই যাওয়া উপলক্ষে আমাদের এই পার্টি, হাঁস প্লাস খিচুড়ি। আমরা এখন হাটের চারপাশ থেকে ঘুরবো। এখানে মানে আপনার কবুতর বিভিন্ন ধরনের পাখি থেকে বিক্রি করে। এই দেখেন ওরা সবাই কবুতরের বাচ্চার দাম করতেছে, প্রচুর দাম চায় এখানে অবশ্য। এটা হলো আপনার লোহজন থানা হলুদিয়া ইউনিয়নে অবস্থিত গলিমন্ডা হাট। প্রতি মঙ্গলবার বসে। একটু পরে আমি আপনাদেরকে পুরো হাটটা ঘুরে দেখাবো। দেখেন এই যে হুগলা পাটি খাঁচা এখানে বিক্রি করে সব পাইকারি দামে খুব কম দাম পেয়ে যাবেন। শুটকির সাইট, এখানে শুটকি বিক্রি করে, মোটামুটি প্রচুর বিক্রি হয় এখানে শুটকির সাইডের। এটা হলো কাঠ বাঁশ, বাঁশটা একটু আর একটু দূরে, ওদিক যাওয়ার সময় হয়নি, কম দামে পেয়ে যাবেন। এ দেখেন মাছ পট্টি, মানে মাছ বিক্রি করে। এখানে দেখতে পাচ্ছেন আপনার কোদাল তাও বটি বিক্রি করতেছে এবং বানাইতেছে। দেখেন কামার সে এই যে মাঠা বিক্রি করতেছে এখানে, মানে সব কিছু পাওয়া যায় এখানে। মাঠা শুকনো মরিচ হলুদ রসুন জিরা সব কিছু এখানে পাওয়া যায়, মানে নিত্য প্রয়োজনীয় সব পাবেন। আপনারা দূর দূরান্ত থেকেও চলে আসতে পারেন প্রতি মঙ্গলবার সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত। এই দেখেন এখানে নাকাটা মাছ, আর সবচেয়ে বিখ্যাত গলিমন্ডা হাটের সিটরুটি দেখেন, মিষ্টি দিয়ে এই যে রুটিগুলো খুব সুন্দর করে। এটা হলো আপনাদের স্বাধীনতার স্তম্ভ, এখানে যুদ্ধ হয়েছিল 71 সালে, আমরা রুটি খাওয়ার পরে বিল দিতেছি। এ দেখেন চটপটি, এখানে সব কিছুই পাওয়া যায় নিত্য প্রয়োজনীয় জিনিস। আমরা বাদাম কিনতেছি, একজন 1 কেজি, একজন 5 কেজি। এই যে বিস্কিট যা চান সবই পাওয়া যাবে, আশেপাশে সবাই তাদের সাপ্তাহিক বাজারটা এখান থেকেই করে, তারপরে যদি দরকার হয় তার বাজার থেকে কেনাটা করে। মুড়ি পট্টি দেখেন। ভিডিওটি আমার শেষ পর্যায়ে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে দিবেন। দেখেন এদের নিমটি সব কিছু পাবেন এখানে। এদের জামা কাপড় পাবেন, ভিডিওটিতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি কোনো প্রফেশনাল ব্লগার না, আমার একটা পার্সোনাল পেজ এবং ইউটিউব চ্যানেল আছে, তাই যেখানে যাই আপনাদের মাঝে শেয়ার করতে ভালো লাগে তাই শেয়ার করি, কোনো আইডিয়া থাকলেও বলবেন। এই দেখেন এখানে লুঙ্গি টুঙ্গি, এই দেখেন চিরামুড়ি খই আর একটা সাইড। ভিউয়ার্স ভিডিও প্রায় শেষ পর্যায়ে, সবাই ভালোভাবে থাকবেন, আবারও নতুন কোনো স্থানে ভিডিও নিয়ে দেখা হবে। এই দেখেন ফলপট্টি, এখানে ফল পাওয়া যায়। এই দেখেন এখানে হলো কাঁচামাল, এই কাঁচামাল দিয়ে আমি আমার ভিডিওটি শেষ করব। সবাই ভালো থাকবেন, আবারও নতুন কোনো স্থানে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।